বিনোদন জগতের উঠতি তারকা জান্নাত জুবায়ের রহমানি মাত্র 21 বছর বয়সে সাফল্যের শিখর ছুঁয়ে ফেলেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম থেকে বিপুল অর্থ রোজগার করে চলেছেন প্রতিদিন, বেড়েই চলেছে তার সম্পত্তির পরিমাণ। জনপ্রিয়তার ভিত্তিতে বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের সঙ্গে চুক্তি রয়েছে জান্নাতের। কয়েকটি সংবাদ মাধ্যমে দাবি করা হয়, ইনস্টাগ্রামে এক একটি পোস্ট থেকে তিনি প্রায় 1.5 লাখ টাকা করে পেয়ে থাকেন। কোনো কোনো পোস্টে আয়ের পরিমাণ আরও বেশি। বর্তমানে তিনি 25 কোটি টাকার সম্পত্তির মালিক। প্রতি মাসে সব মিলিয়ে তার আয় হয় 25 লাখ টাকা। অভিনয় নিয়ে মেতে থাকেন জান্নাত। তবে তার উপরি পাওনা সামাজিক মাধ্যমের জনপ্রিয়তা। নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইনস্টাগ্রামে পোস্ট করে বাড়তি রোজগার করেন তিনি। ইনস্টাগ্রামে জান্নাতের ফলোয়ার সংখ্যা 4 কোটি 60 লাখের বেশি। ২০০১ সালের ভারতের মুম্বাইয়ের মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্ম। লেখাপড়ায় তিনি যথেষ্ট ভালো ছিলেন। মেধাবী জান্নাত অভিনয়ের পাশাপাশি পড়াশোনা চালিয়ে গেছেন সমানতালে। দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষায় 81% নম্বর পেয়ে পাশ করেন। ছোট পর্দে অনেক অল্প সময় থেকে অভিনয় করেছেন। কিশোর জান্নাতের অভিনয় অনেকেই মনে রেখেছে। বর্তমানে 21 বছরের তন্নি এ নায়িকা হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ। ধারাবাহিকের ব্যস্ত রুটিনের মাঝেও পড়াশোনা থমকে যেতে দেননি জান্নাত। বর্তমানে মুম্বাইয়ের একটি বেসরকারি কলেজ থেকে তিনি স্নাতক স্তরের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। তবে অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছেন। মাত্র 9 বছর বয়সে বিনোদন জগতে পা রেখেছিলেন জান্নাত। তার প্রথম কাজ 2010 সালে দিল মিল গিয়া নামের একটি ধারাবাহিকে। সেখানে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল জান্নাতকে। তার প্রথম অভিনীত সেই চরিত্রের নাম ছিল তামান্না। নায়িকা হিসেবে জান্নাতের অভিষেক ঘটে কালার্স টিভিতে। জনপ্রিয় ধারাবাহিক তু আশিকিতে তিনি প্রথম চরিত্র অভিনয় করেন। জান্নাতের বিপরীতে কাজ করেছেন ঋত্বিক আরোরা এবং রাহিল আজম। 2018 সালে বলিউডের কাজের সুযোগ পান তিনি। রানী মুখোপাধ্যায়ের ছবি হিচকিতে এক ছাত্রীর ভূমিকায় তাকে দেখা গিয়েছিল। এছাড়া বেশ কিছু পাঞ্জাবি এবং হিন্দি ছবিতে কাজ করেছেন জান্নাত।